আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বক্রেশ্বরের উদ্দেশ্যে। আজকে যাব আমরা বক্রেশ্বর নির্জল ড্যাম। ওই ড্যামটা একদিনের ভ্রমণের জন্য খুবই ভালো একটা জায়গা, তো সেই জায়গাটাতে আজকে আমরা যাব, তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা তোমরা আসতেই পারো, যদি তোমরা তারাপীঠ আসো তো এই জায়গাটা একবার ঘুরে নিতে পারো। তো এটা বীরভূমের একটা ভালো জায়গা, তো তোমাদেরকে দেখাবো। সাবস্ক্রাইব করো, লাইক করো, চলো সঙ্গে থেকো। আমরা চলে এসেছি বক্রেশ্বর নির্জল ড্যাম। তো এই ড্যামে করতে আসতেই পারো, খুব সুন্দর একটা জায়গা, ফাঁকা জায়গা পুরো। তো এই জায়গাটা তোমরা আসতে পারো। অনেকে যারা ভিড় ভাড় পছন্দ করো না, সকালবেলায় খুব সুন্দর লাগছে দেখতে, এক সকালবেলায় আর এক বিকেলবেলায় তোমরা আসতে পারো এই ড্যামে। তো তোমাদেরকে ড্যামের কিছু ভিউ দেখাচ্ছি, তো তোমরা দেখো। সো গাইস, তোমাদেরকে আমি এই নির্জল ড্যামের কিছু ভিউ দেখালাম। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই নির্জল ড্যামটার অপোজিটেই দেখতে পাবে ওই দিকে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইনটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, ক্যামেরাটা ঠিকঠাক বোঝাচ্ছে না। আর এই দিকটাতে জঙ্গলটা আছে, মানে খুব সুন্দর ভিউ পয়েন্ট। এই জায়গাটা তোমরা এসে ফটোগ্রাফি করতে পারো, সব কিছু হবে। আর আরেকটা কথা বলে রাখি, ওই দিকে ড্যামটা আছে, মেন যে জলটা পেরোয় ওই দিক থেকে একটা পার্ক আছে, সেই পার্কটা তোমাদেরকে দেখাবো। তো পার্কটা ছোট্টখাটো একটা পার্ক, তো খুবই সুন্দর পার্ক আছে, তোমাদেরকে সেটাও দেখাবো। এবার আমি তোমাদেরকে এখানে যে একটা পার্ক আছে, মানে পার্ক বলা চলে না, মানে ছোট মতো একটা পার্ক, তো খুব সুন্দর ডিজাইনের করা আছে, তো তোমাদেরকে এবার দেখাবো ওটা, তো তোমরা সঙ্গে থেকো। এখন আমরা বসে গেলাম এই নীল নিরঞ্জন ড্যামের যে ধারিগুলো আছে সেখানে বসে গেলাম। একদিনে ভ্রমণের জন্য এই জায়গাটা খুব পারফেক্ট জায়গা। তো আমরা এলাম এই জায়গাটাতে, তো এখন কিছুক্ষণ বসছি, আড্ডা দিই। তো জায়গাটা তারাপীঠ দিক থেকে আসবে, তাদের জন্য তো খুব ভালো, মানে তারাপীঠ, তারপর বক্রেশ্বর রয়ে গেলো, বক্রেশ্বর এটা ড্যাম, তারপর আরেকটা রয়ে গেলো মামা ভাগ্নে পাথর। সেই জায়গাগুলো তোমরা ঘুরে নিতে পারো একবারে। বীরভূমে অনেক কিছু জায়গা আছে ঘোরার, তো তোমরা ঘুরতেই পারো। তো তোমাদেরকে দেখাচ্ছি আরও কিছু ফুটেজ, তো সঙ্গে থেকো তোমরা। ভিউ দেখাচ্ছি এইদিকের, দেখে নাও এই রাস্তা দিক থেকে ড্যামটা আছে, খুবই সুন্দর এই জায়গাটা ভিউ আছে। আর এই যেমনটা তোমাদেরকে আমি বললাম, এদিকটা দেখে নাও, তার অপোজিটে এই জঙ্গলগুলো আছে, আর জঙ্গলের ওই পারেই, ওই পারেই ট্রেন লাইনটা আছে।
তোমরা এসে কোনোদিন যদি আসো তো বিকেলে কিবা সকালে তোমরা আসবে আর এখানে হাঁটবে তো খুবই ভালো লাগবে, এই জায়গাটা কিছুটা সময় দেবে তোমরা। তো চলো এবার তোমাদেরকে এখানে যে পার্কটা আছে একটা ছোট মতো পার্ক, সেই পার্কটা তোমাদেরকে দেখাই। তো তোমরা সঙ্গে থেকো, পার্কটা এবার তোমাদেরকে দেখিয়েছি নাম্বার জন্য। এটা একটা পার্ক, ছোট্ট মতো পার্ক বলতে সত্যি ডিজাইন করা আছে এগুলোই। চলো তোমাদেরকে দেখাচ্ছি নিচে, যে নেমেই তোমরা দেখতে পাবে এখানে কত সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখে নাও এই হাঁসগুলো। আর এখানে ড্যামটা দেখতে পাচ্ছ যেদিক থেকে জলটা বেরোয়, আর এইদিকে খুব সুন্দরভাবে পেন্ট করা আছে, মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে জায়গাগুলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ময়ূর আছে, তো ময়ূরটা কত সুন্দরভাবে এখানে ডেকোরেশন করেছে দেখো, দেখে নাও জায়গাটা, এই জায়গাটাতে রেখেছে জাস্ট। দেখে নিতে পারছো তোমরা ড্রয়িংগুলো, মানে এখানে সিমেন্ট দিয়ে করেছে এগুলো, তো খুবই সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আর এখানে কিন্তু ফটো তোলা বারণ আছে, তা আমরা একটা তোমাদের ছোট্ট মতো ক্লিপ দেখিয়ে, মানে জায়গাটা ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করা আছে, এই গাছগুলো দেখতে পাচ্ছো পেন্ট করা আছে, মানে জায়গাটাকে সাজিয়েছে দারুণভাবে, প্রত্যেকটা গাছে পেন্ট করা আছে ভালোই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, আর পারলে একটা শেয়ার করে দিতে পারো। তোমরা এই জায়গাটা আসতে পারো, খুবই সুন্দর একটা জায়গা। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই বাই।